দেখেন এই যে অ্যারোমা একটা প্রোডাক্ট দিয়েছি আপনাদেরকে, এটা ইউটিলিটিটা একটু দেখেন। হ্যাঁ, এটা এরকমভাবে খুলবেন, খুলে কারেন্টের লাইন দিয়ে আগে পানি দিবেন। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিবেন, বেশিও না কমও না। এই দেখেন সবসময় ট্রাই করবেন এই যে এই পর্যন্ত পানি দেওয়ার। হ্যাঁ, মানে অর্ধেক পরিমাণে, অর্ধেক পরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনাটা লাগাই দিবেন। এরপরে সুইচটা অন করবেন। হ্যাঁ, ইলেকট্রিক সুইচটা অন করে হ্যাঁ। এবার দেখেন এখানে একটা অন বাটন আছে। হ্যাঁ, অন বাটনে ক্লিক করবেন। অন বাটনে ক্লিক করলে সুইচ অন করো। এই দেখেন অন বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে বাতিগুলো জ্বলে উঠতেছে। এখন দেখেন এখান দিয়ে কিন্তু কোনো হাওয়া বেরোচ্ছে না বা ধোঁয়া বেরোচ্ছে না। যখন আপনি 1 আওয়ার, 3 আওয়ার, হ্যাঁ 6 আওয়ার, এখানে আওয়ারের কিন্তু ইদেয়া আছে। যখন আপনি যে কোনো একটা আওয়ারে ক্লিক করবেন যে আমি 1 ঘন্টা চালাবো, তখন এটার ফিলিংসটা শুরু হবে। দেখেন এই যে এখান থেকে ধুমো বেরোনো শুরু হচ্ছে, ওই দেখেন আস্তে আস্তে করে ধুমো বেরোচ্ছে। এখন ফ্রেগনেন্সটা দেন। দেখেন আপনাদের কিন্তু এই ফ্রেগনেন্সটা দেওয়া হয়েছে এটার সাথে। হ্যাঁ, এই ফ্রেগনেন্সটা হচ্ছে একটা সুগন্ধি, যেটা আপনার বাসায় ভিতরে এরকম ধোঁয়া আকারে বের হয়ে বাসাটাকে সুগন্ধি করবে। তো এটা যদি আপনি খুলেন তাহলে এটা কাস্টমার মনে করতে পারে আপনি ইনটেকটা দেন নাই, সে অন্যটা চাইতে পারে। এই জন্য আপনি খুলবেন না, ইউজও করবেন না। কাস্টমারকে বুঝাই দেবেন যে আপনি এইটার সাথে এইটা পাবেন, যখন আপনি বাসায় এটা অন করবেন তখন 2-3 ফোঁটা এই ফ্রেগনেন্স দিয়ে তারপরে অন করবেন। পানির সাথে 2-3 ফোঁটা দিলেই সুগন্ধিটা ছড়াবে। এভাবে আপনি 1 বোতল দিয়ে মিনিমাম 1 মাস ইউজ করতে পারবেন। এইভাবে হচ্ছে এটার ইউটিলিটিটা। আপনারা যদি কেউ এটা দেখতে চান খুলে এটা 2-3 ফোঁটা দিয়ে সুগন্ধিটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ওই ভাঙাটাই কাস্টমারের কাছে বেচতে হবে। কারণ এইটা একটার সাথে এই একটা সুগন্ধি ফ্রি, অন্যটা না। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ।